ঝড়ের মাস বৈশাখ, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণেও নয়, ফুলরাঙানো ফাগুনে নয়, এই খরক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন, বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে? না, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতায় রবি ঠাকুর, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, আমাদের প্রাণের রবি ঠাকুর।